আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান মনি শুরুতেই সংবাদ শিরোনাম ডেঙ্গু আক্রান্ত হয়ে 24 ঘন্টায় সারা দেশে 1189 জন হাসপাতালে ভর্তি জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুতে রংপুর ও ঢাকায় 2 জনের মৃত্যু দুই মাসের মধ্যে দেশের সব আদালতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট আগামী বছর ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হবে চালু হবে 2021 সালের জুন মাসে জানালেন ওবায়দুল কাদের সমতল ভূমিতে মালটা চাষ করে সাফল্য পেয়েছেন ময়মনসিংহের চাষিরা সারা দেশে ছড়িয়ে দেওয়ার কাজ চলছে বলছে কৃষি বিভাগ চলছিলেন সংবাদ শিরোনাম সংবাদে এছাড়াও থাকছে মাইটিভির বৃহস্পতিবারের বিশেষ আয়োজন রাজনীতি রাজনীতি আরও থাকছে অর্থনীতি নিয়ে বিশেষ আয়োজন নিটো লাইট প্রপার্টিজ বিজনেস ইনসাইট এবারে বিস্তারিত প্রসঙ্গ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে মনীষা নামে এক কিশোরী ডেঙ্গু রোগে মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 1189 জন হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর অন্যদিকে ডেঙ্গু আক্রান্ত রোগীদের রক্তের যোগান দিতে পারছে না হাসপাতালগুলো যার কারণে অনেকেই পড়ছেন ভোগান্তিতে শামিন আজাদের রিপোর্ট ডেঙ্গু রোগীর সংখ্যা কমে আসছে তবে যাদের প্লেটলেট 12,000 বা তার চেয়েও কমে গেছে তাদের প্রয়োজন হয় রক্তের কিন্তু হাসপাতালে কোনো ব্লাড ব্যাংক না থাকায় বিপাকে পড়ছেন রোগীরা ডাক্তার বলছে যে এর ব্লাড দিতে হবে আর যদি না হয় তাহলে আপনারা ডোনারের ব্যবস্থা করে দেন ডোনার পাননি আমি এখনো ডোনার পাই নাই আর যারা বলছি সে দূরে আছে বেড়াইতে গেছে এখন আসে নাই কেউ থেকে না পেলে কিনে নিতে হবে রক্তের ব্যবস্থা আত্মীয় সুজন আছে আর কি আত্মীয় লোকের যদি গ্রুপ হয় বনে তাহলে দু মনে আলে বাইরেতে কিনা নাই চিকিৎসকরা বলছেন রক্তের প্রয়োজন হয় কম সংখ্যক রোগীর তবে যাদের প্রয়োজন হয় তাদের নিজেদেরই দাতা জোগাড় করতে বলা হয় মানে আমরা রোগীর লোকই ব্যবস্থা করছে আমাদের তো নিজস্ব কোনো ওইটার ব্যবস্থা নাই এটা আমরা রোগীকে জানাচ্ছি তারা তখন ব্যবস্থা করে তবে আমাদের এই হাসপাতালে কোনো ব্লাড সাপ্লাই করার কিছু ব্লাড টেস্ট করার ব্যবস্থা আছে রক্তত্ব ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী ডেঙ্গুতে মৃতের 61% দ্বিতীয়বার এ ভাইরাসে আক্রান্ত চিকিৎসকরাও জানালেন দ্বিতীয়বারে ডেঙ্গু ভাইরাস আসে শক্তিশালী হয়ে প্রথম যখন একবার ডেঙ্গু হয়ে যায় একটা স্ট্রেন দিয়ে তখন সেটা সেন্সিটাইজ হয়ে যায় অর্থাৎ তার পরবর্তীতে কিন্তু ওই ভাইরাস দিয়ে তার সংক্রমণের হার কিন্তু কমে যায় ফলে ভাইরাসের স্ট্রেনটা কিন্তু চেঞ্জ হয় মানে ভাইরাস কিন্তু অন্যরকম হয়ে যায় তার চরিত্র অন্য হয়ে যায় সেই জন্য এটার হার বেশি এবং সে আরও মানে অ্যাগ্রেসিভ হয়ে থাকে রোগীকে অ্যাটাক করে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ঢাকায় কমলেও বেড়েছে জেলা শহরগুলোতে শারমিন আজাদ মাইটিভি ঢাকা বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী মিন্নিকে জামিন দিয়েছেন হাইকোর্ট দুপুরে বিচারপতি মিনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন এর আগে গত 20 আগস্ট হাইকোর্ট মিন্নির জামিন কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয় এবং এই মামলার তদন্ত কর্মকর্তাকে মামলার নথিসহ 28 আগস্ট হাইকোর্টে তলব করা হয় দর্শক এই মুহূর্তে আদালতে আছেন সহকর্মী ডেনি জং আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে ড্যানি বরগুনার আলোচিত মামলা সহ আর কি তথ্য আছে আপনার কাছে মনি ধন্যবাদ আপনাকে আসলে কিছুক্ষণ আগে হাইকোর্টের বিচারপতি এম মিনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মিন্নির জামিন প্রদান করে আসলে রায় দিয়েছেন এবং রায়ে কিন্তু রুল যথাযথ বলে উল্লেখ করেছেন রুলটি ছিল হচ্ছে মিন্নিকে কেন জামিন দেওয়া হবে না এ বিষয়ে তো সেই রুলটি যেহেতু যথাযথ হয়েছে আসলে সেই কারণে মিন্নির জামিন আসলে কতদিন বা কোনো সুনির্দিষ্ট এর মেয়াদ নেই
এছাড়া হাইকোর্টের আরও কিছু পর্যবেক্ষণ এসেছে এই আলোচিত এই হত্যাকাণ্ডের এই মামলাটির বিষয়ে, যেটিতে বলেছে যে মিন্নির স্বীকারোক্তিমূলক যে জবানবন্দিটি ছিল এবং যেটি সেই জবানবন্দির পরে যে সেখানকার তৎকালীন পুলিশ সুপার একটি সংবাদ সম্মেলন করেছিলেন যে মিন্নি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন উল্লেখ করে, তো একজন আইনের মানুষ হয়ে একজন আইন প্রয়োগকারী একজন মানুষ এবং এমন একটি পদে বসে আসলে এ ধরনের সংবাদ সম্মেলন পুলিশ সুপারের সংবাদ সম্মেলনটি ছিল অনাকাঙ্ক্ষিত এবং যেটি আসলে ঠিক হয়নি বলেই কিন্তু হাইকোর্ট তার পর্যবেক্ষণে উল্লেখ করেছে। এবং এই বিষয়ে পুলিশ সুপারের যে সংবাদ সম্মেলন করা এই বিষয়টির সম্পর্কে পুলিশের যে আইজি রয়েছেন মহাপরিদর্শক তাকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়া আরও কিছু অবজারভেশন যেটি রয়েছে যে কোনো আসামিকে এভাবে গ্রেপ্তারের পর তার এভাবে জবানবন্দি নিয়ে সংবাদ সম্মেলন কিংবা মিডিয়ার সামনে হাজির করা এসব থেকে কিন্তু সংশ্লিষ্টদের বিরত থাকতে বলা হয়েছে এবং এই বিষয়ে যে একটি আদালতের একটি রায় রয়েছে সেই রায়টিকে কিন্তু মানে ফলো করতে নির্দেশনাও দিয়েছে হাইকোর্ট। এছাড়া পাশাপাশি আরেকটি বিষয়ে যেটি হচ্ছে মিন্নিকে জামিন দেওয়া হলেও কোর্ট থেকে কিন্তু এই নির্দেশনা দেওয়া হয়েছে যে মিন্নি যাতে জামিনে কারাগার থেকে মুক্ত হয়ে মিডিয়ার সাথে যাতে কোনো ধরনের কথা না বলেন, কোনো সাংবাদিকের সাথে বা কোনো গণমাধ্যমের সাথে যাতে তিনি কথা না বলেন এবং মামলার যে অন্যান্য বিচার প্রক্রিয়া যে রিফাত শরীফ হত্যাকাণ্ডের যে মামলার বিচার প্রক্রিয়াটি চলছে এবং এই জায়গায় যাতে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয় এমন কোনো বক্তব্য যাতে কেউ গণমাধ্যমে না দেন এমন নির্দেশনাও কিন্তু হাইকোর্ট থেকে দেওয়া হয়েছে। যেমনটা জানিয়ে রাখতে চাই, গত 26 জুন আসলে রিফাত শরীফ বরগুনায় হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে যেটি ফেসবুকে সেই হত্যাকাণ্ডের ঘটনাটি ফেসবুকে ভাইরাল হয়ে যায় এবং ভাইরাল হওয়ার পরে থেকে কিন্তু সেই আলোচিত যে আসামিরা ছিলেন তারা কিন্তু অনেকেই গ্রেপ্তার রয়েছেন এবং অজ্ঞাত কিছু আসামি রয়েছেন তারা কিন্তু এখন পলাতক রয়েছেন। মূল যে আসামিটি ছিলেন নয়নবন, তিনি কিন্তু এরই মধ্যে ক্রস ফায়ারে নিহত হয়েছেন। আমরা এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী ছিলেন মিন্নির জামিনের বিষয়ে রাষ্ট্রপক্ষের যে আইনজীবী তিনি এখন একটি হয়তো সাংবাদিকদের সাথে কথা বলবেন, আমরা একটু সরাসরি আপনাদের সেটি দেখানোর চেষ্টা করছি। প্রথমে জামিনের বিষয়টা বলি, জামিনের গ্রাউন্ডটা দিয়েছে হচ্ছে সে একজন মহিলা আশা সিদ্দিকা মিন্নির জামিনের বিষয়ে কোর্ট যে কি কারণে একটু বলবো আজকে আজকে আয়েশা সিদ্দিকা জামিনের জন্য ছিল। আয়েশা সিদ্দিকা মিন্নির জামিনের বিষয়ে আজকে মহামান্য আদালত যে বিষয়ে উনি দিয়েছেন সেটা হচ্ছে ওর ওকে ওনাকে রুলটা অ্যাবসলিউট করে জামিন দিয়েছেন কয়েকটা গ্রাউন্ডে। জামিনটা হচ্ছে প্রথমত সে মহিলা এবং সে তার পিতার জিম্মায় থাকবে এবং জামিন সে মিসইউজ করবে না এই শর্তে এবং সে কখনো মিডিয়ার সাথে কথা বলতে পারবে না। যদি সে মিডিয়ার সাথে কথা বলে বা মিসইউজ করে তাহলে ট্রায়াল কোর্ট তার জামিন ক্যান্সেল করতে পারবে। এই হচ্ছে মিন্নির জামিনের মূল গ্রাউন্ড হচ্ছে সে মহিলা, মহিলাকে বিবেচনা করে তাকে জামিন দিয়েছেন। আর কিছু ইনভেস্টিগেশন ব্যাপারে প্রেস ব্রিফিং যে হয়েছে যেটা এসপি বরগুনার ব্যাপারে কিছু অবজারভেশন কোর্ট দিয়েছেন যে এটা এই অবস্থায় ডিউরিং পেন্ডেন্সি অফ দ্য ইনভেস্টিগেশন এটা আনকল ফর অযাচিত ন্যায়নীতি বহির্ভূত এই জাতীয় কথা বলেছেন, এটা হতাশা এবং দুঃখজনক বটে এবং ভবিষ্যতে সতর্কতামূলক পেশা দায়িত্বের মাধ্যমে এটা পরিচয় দায়িত্ব পালন করার জন্য বলেছেন এবং আইজিপি কে এ ব্যাপারে এটা মনিটর করবেন এ বিষয়ে বলেছেন এবং ইনভেস্টিগেশন পর্যায়ে কতটুকু প্রচার করা যাবে কি যাবে না এবারে অনারেবল মিনিস্টার অফ হোম এবং আইজিপি মহোদয়কে একটি নীতিমালা করবেন এ বিষয়ে অবজারভেশনে থাকবেন। উনি যেমনটা শুনছিলেন যে রাষ্ট্রপক্ষের যে আইনজীবী রয়েছেন এই মামলায় তিনি সাংবাদিকদের সামনে কথা বলছিলেন, এই ছিল আসলে মিন্নির জামিন নিয়ে সর্বশেষ। ড্যানি আপনাকে ধন্যবাদ, আদালত থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন ড্যানি ড্রং। এখন চলে যাচ্ছি পরের খবরে। 2 মাসের মধ্যে দেশের সব আদালতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ এ আদেশ দেন। 2 মাসের মধ্যে হাইকোর্টও এই আদেশ বাস্তবায়ন করে তার প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। সংবিধান অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠান ছাড়া সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ছবি টাঙানোর বাধ্যবাধকতা রয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আগামী বছর ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হবে।
সেতু চালু হবে 2021 সালের জুন মাসে। সকালে সচিবালয়ে এক ঋণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে তিনি এসব কথা জানান। মন্ত্রী জানান, পদ্মা সেতু নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে 83%। সেতু নির্মাণ প্রকল্পের ঋণ পরিশোধে অর্থ বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। এর মধ্যে 1200 স্ল্যাব তৈরির কাজ শেষ হয়েছে। সর্বশেষ 2021 সালের জুনের মধ্যেই পদ্মা সেতুতে যানবাহন চলাচল করবে, আমরা মুক্ত করে দিতে পারব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন, আমরা এই প্রত্যাশাই করি। কুমিল্লায় ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রাসেল নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছে। গতরাত 6:00 দিকে জেলার সদর উপজেলা শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে। জেলা ডিবির ওসি জানান, নিহত রাসেল পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। এদিকে গাজীপুরের শালনায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সুজন মিয়া নামে এক অস্ত্র মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া চট্টগ্রামের ফটিকছড়িতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। এবার রাজনীতি। রাজনীতির মাঠে নিজেদের অস্তিত্ব প্রমাণ ও জোটে গুরুত্ব বাড়াতে এবার সক্রিয় হচ্ছে ছোট ছোট রাজনৈতিক দলগুলো। চলতি বছরের মধ্যেই সম্মেলনের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিতে চাচ্ছে এই রাজনৈতিক দলগুলো। তৃণমূলে সম্মেলনের প্রস্তুতি চলছে বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় পার্টি জেপি, বাসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলে। মানিকলাল ঘোষের বিশেষ রিপোর্ট। কমেছে ডেঙ্গু জ্বরের প্রকোপ, নিয়ন্ত্রণে এসেছে বন্যা পরিস্থিতি। মাসব্যাপী শোকার্ত আগস্টের কর্মসূচি শেষ দিকে, সব বিবেচনায় রেখে আগামী সেপ্টেম্বরে মাঠ গোছাতে তৃণমূলের যোগাযোগ বাড়বে ছোট ছোট রাজনৈতিক দলগুলোর। চলতি বছরের মধ্যেই রাজনীতির মাঠে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি জেপি। যে প্রত্যাশা নিয়ে মানুষ স্বাধীনতা অর্জন করেছিল, সেই প্রত্যাশাটি পূরণ হতে পারে সাংবিধানিক গণতান্ত্রিক চর্চার মাধ্যমে এবং জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে। নভেম্বরের দিকে অথবা অক্টোবরের শেষের দিকে আমাদের কাউন্সিল সভা করব। কাউন্সিল সভায় আমরা সিদ্ধান্ত গ্রহণ করব যে আমাদের পরবর্তী কর্মসূচি কী হবে। সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্প ধারা বাংলাদেশ। ভবিষ্যতে আমরা একটি বিকল্প রাজনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করতে চাই। আমাদের সাথে অনেক তারুণ্যের উদ্দীপনায় উদ্দীপ্ত অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ যোগাযোগ করছেন। ডিসেম্বরের মধ্যে কাউন্সিল হবে, তার আগে জেলা কাউন্সিলগুলি হবে এবং এর মাধ্যমে আমরা দলকে বিকশিত করব। সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলে নিজ নিজ দলকে সুসংগঠিত করার লক্ষ্য নিয়ে এগুচ্ছে বাম সংগঠনগুলো। দুর্নীতি, সন্ত্রাস আর বিভিন্ন ধরনের যে গুজব, এগুলোর থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। যে আমাদের দল, আমরা সারা দেশব্যাপী গ্রাসরুট পর্যন্ত আমরা দল গঠনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। যখন অসঙ্গতি দেখছি সরকারের মধ্যে, আমরা কিন্তু কথাগুলো জোটের মধ্যে আলোচনা করছি এবং সমাজতান্ত্রিক দেশ আমরা দেখতে চাই। শ্রমিক কৃষকের যেখানে ন্যায্য তাদের দাবিটা পাবে, সেই জায়গাটা দেশটাকে নেওয়ার জন্যে আমাদেরও কাজ চলছে, চলবে। মানুষের ভোটের অধিকার আজকে যে দুর্নীতি, লুণ্ঠন, ব্যাংকে যেভাবে বিপর্যয়ের মধ্যে ক্রমাগত এগিয়ে যাচ্ছে, সেই সব জায়গাগুলোকে আমাদেরকে আজকে গুরুত্বের সাথে সামনে নিয়ে আসতে হবে। ক্ষমতার পালা বদলে দরকষাকষি বাড়াতে ছোট ছোট রাজনৈতিক দলগুলো জোটের মধ্যে কতটা প্রভাব ফেলতে পারবে সে প্রশ্ন থেকেই যাচ্ছে ভবিষ্যতের রাজনীতির জন্য। মানিকলাল ঘোষ, মাইটিভি, ঢাকা। এবার নিটোলাইট প্রপার্টিজ বিজনেস ইনসাইট। ভারতীয় রুপির রেকর্ড পরিমাণ অবমূল্যায়নে আমদানিতে ইতিবাচক প্রভাব পড়বে, ফলে নিত্যপণ্যের বাজারেও আসবে স্বস্তি, এমন অভিমত ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ IBCI এর। অন্যদিকে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বলছে, রপ্তানি ক্ষেত্রে নেতিবাচক প্রভাব মোকাবেলায় বিদ্যমান প্রণোদনার পাশাপাশি ভর্তুকি এখন সময়ের দাবি। আমিনুল মজলিশের বিশেষ রিপোর্টে বিস্তারিত। স্বাধীনতার পর বাংলাদেশি মুদ্রা 100 টাকায় পাওয়া যেত ভারতীয় 100 রুপি, অর্থাৎ
দুদেশের মুদ্রার মান ছিল সমানে সমান। এরপর ক্রমান্বয়ে কমতে থাকে টাকার মান, এক পর্যায়ে তা নেমে আসে রুপির চেয়ে প্রায় অর্ধেকে। তবে আবারও ঘটছে ইতিবাচক পরিবর্তন। গত তিন যুগের মধ্যে বর্তমান সময়ে এসে রুপিকে প্রায় ধরে ফেলার উপক্রম করছে টাকা। এখন 100 টাকায় মিলছে 86 রুপি, ক্ষেত্রবিশেষে আরও বেশি। সঙ্গত কারণেই ঊর্ধ্বমুখী হবে দেশীয় আমদানির পারদ। আমাদের বেনিফিট হচ্ছে আজকে প্রায় $10 বিলিয়ন আমরা আমদানি করি ভারত থেকে। যদি 10% কমে তাহলে $1 বিলিয়ন আমাদের মাল বেশি পাবো কিংবা দাম কম পাবো। আর প্রাত্যহিক খরচের ক্ষেত্রে জনজীবনে মিলবে স্বস্তি। ডিভ্যালুয়েশন আমরা না করি তাহলে আমাদের যে প্রাইস লেভেলটা এখন আছে এটা সুন্দর থাকবে, ইনফ্লেশন 5-6 মধ্যে থাকবে। যদিও রপ্তানির ক্ষেত্রে যুক্ত হবে নতুন চ্যালেঞ্জ। আমরা যদি এক্সপোর্ট করি সে এক্স কান্ট্রিতে আর ভারতও সেই এক্স কান্ট্রিতে এক্সপোর্ট করে, তাহলে ভারতের যে গুডসটা আছে সেটা কিন্তু 10% চিপার আমার থেকে সে কম্পিট করতে পারবে ওই থার্ড কান্ট্রিতে। যেহেতু ভারতের রুপির সাথে ডলারের একটা বিশাল বড় ধরনের পার্সেন্টেজ অবমূল্যায়ন হচ্ছে, সেই ক্ষেত্রে এই সুযোগটা কিন্তু ভারত পাচ্ছে। শুধু ভারতই পাচ্ছে না, আমরা বহির্বিশ্বে অন্য অন্য দেশে যেখানে রপ্তানি করছি সেখানেও কিন্তু অনেক দেশ এই সুযোগগুলো পাচ্ছে। তাই পরিস্থিতি মোকাবেলায় রয়েছে যথাযথ পদক্ষেপের প্রত্যাশা। যারা এই ধরনের রপ্তানি করবে তাদেরকে অন্তত ঋণ যা নেবে সেই ঋণের পরে যদি কিছু সাবসিডি দেওয়া যায়, যেটা এখনও অন্য অন্য দেশে বিরাজ করছে। তবে বৈশ্বিক মন্দা সত্ত্বেও দেশের সার্বিক অর্থনীতির বুনিয়াদ মজবুত থাকার কারণেই খুব একটা অবমূল্যায়িত হচ্ছে না দেশীয় টাকার মান। ইদানিং যে ওয়ার্ল্ড সিচুয়েশন, এটা কিন্তু ওয়ার্ল্ড একটা ডাউনওয়ার্ড প্রেশার চলছে, মানে ব্যবসা বাণিজ্য এক্সপেনশন না হয়ে কন্ট্রাকশন হচ্ছে। ফর্চুনেটলি বাংলাদেশ কিন্তু এখনও সেই ওয়ার্ল্ডের গতবারও রিসেশনে এফেক্ট হয় নাই, এবারও মনে হচ্ছে আমরা হয়তো কিছুটা হলেও বাঁচব। আমিনুল মজলিশ, মাইটিভি, ঢাকা। ভিটামিন সি সমৃদ্ধ রসালো ফল মালটা পাহাড়ি জমিতে চাষ করলে ভালো ফলন হয় এমন ধারণা এখন পাল্টে গেছে। সমতল ভূমিতে মালটা চাষ করে সাফল্য পেয়েছেন ময়মনসিংহের চাষিরা। প্রতিনিধি সাইফুল ইসলামের তথ্য, ভিডিওচিত্রে জানাচ্ছেন নূর মোহাম্মদ। গাছে গাছে ঝুলছে থোকায় থোকায় মালটা, যা এখন পাকার অপেক্ষায়। প্রায় শতভাগ আমদানি নির্ভর এই ফলটি পাহাড়ি এলাকায়। চাষাবাদ ভালো হলেও সেই ধারণা থেকে বেরিয়ে এসে সমতল ভূমিতেই এখন চাষ হচ্ছে মালটা। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বারি এক জাতের মালটা এখন চাষ হচ্ছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বিভিন্ন স্থানে। প্রত্যেকটিতে ফল ধরছে এবং কেনার জন্য অনেক পাইকার এসেছেন। মালটা আমি দামও বলছি 1.5 লাখ টাকা, উনি একটু বেশি চাচ্ছে। 3 কাঠার মধ্যে 3 মণ 4 মণ এরকম দান হইতো, কিন্তু মালটা করাতে যে পরিমাণ মালটা হয়েছে এই মালটা প্রায় 2 লাখ টাকার মতো বিক্রি হবে। মালটা বাগানে চাষ করা যায় বিভিন্ন সবজিও, এতে বাড়ে লাভের পরিমাণ। পেঁপে, বেগুন, কলমি শাক এগুলা আবাদ করা হচ্ছে। কৃষকদেরকে আমরা পরামর্শ দিয়ে উদ্বুদ্ধ করি যাতে তারা অর্থকরী ফসল বা লাভজনক ফসলের দিকে আগাতে পারে। কৃষি অফিসের পক্ষ থেকেও রয়েছে সার্বিক তদারকি। ময়মনসিংহ জেলার 13টি উপজেলায় আমরা বিগত 2 বছর আগে প্রায় 150টি এখানে মালটার বাগান করেছি। ইতিমধ্যে কিছু কিছু বাগানে মালটা ধরা শুরু হয়েছে। আগামী 2-3 বছর পর যখন আমার সমস্ত মালটার বাগানে মালটা ধরা শুরু হবে, 100 টাকা কেজি করে প্রায় 2 কোটি টাকার মূল্য আমি মূল্যের মালটা বিক্রি করতে পারবো। দেশব্যাপী মালটা চাষ ছড়িয়ে দিতে পারলে কমবে আমদানি নির্ভরতা, লাভবান হবে কৃষক, এমন মত সংশ্লিষ্টদের। নূর মোহাম্মদ, মাইটি। 2018 সালের 1 জুন থেকে 2019 সালের 1 জুন পর্যন্ত সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া নায়িকাদের তালিকা প্রকাশ করেছে মার্কিন ব্যবসা সংক্রান্ত ম্যাগাজিন ফোর্বস। এবারের তালিকায় শীর্ষ আয় রেকর্ডদারিদের বেশিরভাগই মার্কিন অভিনেত্রী, তবে এই তালিকায় নেই ভারতীয় কোনো অভিনেত্রীর নাম। মার্জিয়া মানানের রিপোর্ট। বিশ্ব সিনেমা বাজারে অ্যাভেঞ্জার্স এন্ডগেম সফলতার শীর্ষে থাকা এক সিনেমার নাম। জনপ্রিয়তার দিক থেকেই নয়, আর দিক থেকেও বিশ্ব সিনেমার সকল রেকর্ড ভেঙে ফেলেছে সিনেমাটি। অ্যাভেঞ্জার্স সিরিজে ব্ল্যাক উইডো চরিত্রে অভিনয় করেছেন স্কারলেট জোহানসন। সিনেমাটি মুক্তির পর স্কারলেটের আয়ের হিসেবটাও বেড়েছে অনেকটাই। গত বছরের জুন থেকে এখন পর্যন্ত তার আয় $5.60 লাখ, যা গত বছরের তুলনায় $1.55 লাখ বেড়েছে।
আর এই আয় নিয়ে বর্তমানে নারী অভিনেত্রীদের মধ্যে বেশি পারিশ্রমিক পাওয়ার তালিকায় দ্বিতীয়বারের মতো শীর্ষস্থানে রয়েছেন আবেদনময়ী এই মার্কিন অভিনেত্রী ও গায়িকা। ফোর্বসের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় দ্বিতীয় নম্বরে আছেন মার্কিন টিভি সিরিজ মডার্ন ফ্যামিলির অভিনেত্রী সোফিয়া ভার্গারা। মার্কিন কলম্বিয়ান অভিনেত্রী সোফিয়ার পারিশ্রমিক $4,41,00,000। আরেক মার্কিন অভিনেত্রী রিসে উইদারস্পুন এই তালিকায় রয়েছে তিন নম্বরে, তার পারিশ্রমিক $3,50,00,000। ফোর্বসের এবারের শীর্ষ আয়ের এই তালিকায় বেশিরভাগই মার্কিন অভিনেত্রী। এবার শীর্ষ দশ অভিনেত্রী প্রায় সবাই $2,00,000 বেশি পারিশ্রমিক পেয়েছেন, অথচ গত বছর কেবল স্কারলেট জোহানসন ও অ্যাঞ্জেলিনা জোলি $2,00,000 ঘর স্পর্শ করতে পেরেছিলেন। অন্যদিকে দীর্ঘদিন বিদেশি ছবিতে অভিনয় করলেও পারিশ্রমিকের পরিমাণ অতটা বাড়াতে পারলেন না প্রিয়াঙ্কা চোপড়া, ফলে ফোর্বসের এই তালিকায় জায়গা পেলেন না তিনি। শেষ করছে সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ডেঙ্গু আক্রান্ত হয়ে 24 ঘন্টায় সারা দেশে 1,189 জন হাসপাতালে ভর্তি, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ডেঙ্গুতে রংপুর ও ঢাকায় 2 জনের মৃত্যু। 2 মাসের মধ্যে দেশের সব আদালতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী বছর ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হবে, চালু হবে 2021 সালের জুন মাসে, জানালেন ওবায়দুল কাদের। সমতল ভূমিতে মাল্টা চাষ করে সাফল্য পেয়েছেন ময়মনসিংহের চাষিরা, সারা দেশে ছড়িয়ে দেওয়ার কাজ চলছে বলছে কৃষি বিভাগ। ব্রেক্সিট কার্যকর হওয়ার আগ পর্যন্ত ব্রিটেনের পার্লামেন্টে স্থগিত রাখার পরিকল্পনায় সম্মতি জানিয়েছেন রানি এলিজাবেথ। এমএমএসি এপ্রিল 25 এর কাছে হেরে এএফসি কাপের ইন্টারজোনাল প্লে অফ সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে ঢাকা আবাহনী। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbd news এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla facebook.com/mytvbangla। পরবর্তীতে জেলা সংবাদ বিকেল 5টায়। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ইশরাত জাহান মনি। আল্লাহ হাফেজ।